টিনাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নারকেলের দুধ দিয়ে পটল আলুর তরকারি। তো এদিকে আমি কড়াইটা গরম হয়ে যেতে হালকা তেল দিয়ে পটলটা তুলে দিলাম, আর ওদিকে পটলটা ভাজতে ভাজতে মশলাটাও বানিয়ে ফেললাম। পেঁয়াজ আদা আর লঙ্কার পেস্টটা আমার কমপ্লিট বানানো। তো আর এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে। পটলটা হালকা সবুজ থাকবে সেই হিসেব করেই ভাজতে হবে। আমার পটল ভাজা কমপ্লিট। আর এদিকে আলুটাও ভেজে নিলাম। আলুটা হালকা ব্রাউন হয়ে যাবে ততক্ষণ ভাজবেন। আমার আলু ভাজা কমপ্লিট। আলুটা তুলে রেখে দিলাম। আলু ভাজা হয়ে যেতে ওই সেম কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর ফোড়ন হিসেবে দেব সাদা জিরে। সাদা জিরেটা হালকা গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব ওই পেস্টটা। তো এই পেস্টটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করলাম। করতে করতে এদিকে নারকেল কোড়ানো হচ্ছে। নারকেল কোড়াটা আমি কুড়নিতে কুড়িয়ে নিলাম। কুড়নিতে কোড়া কমপ্লিট। কোড়ানোর পরে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, যাতে করে নারকেলের দুধটা খুব ভালোভাবে পুরোটা বেরিয়ে আসে। আমার এদিকে নারকেল কোড়াটা মিক্সিতে দিয়ে হালকা জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার মশলাটাও কষানো চলছে। আর ওই পেস্টটা বানানোর পরে যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে ততক্ষণে আমার নারকেলের দুধটাও আলাদা পাত্রে রেখে ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখুন আমার মশলাটা হয়ে গেছে কষানো। তো মশলা কষানো হয়ে যেতে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো আর লবণ। এই হলুদ, জিরে গুঁড়ো আর লবণটাও কষাতে হবে, নাহলে তো তরকারি গন্ধ করবে। তো একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য জল। সামান্য জল দেওয়ার পরে নাড়তে থাকলাম। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আমার দেখুন তেল বেরিয়ে এসেছে। তো এবারে দিয়ে দিলাম নারকেলের দুধটা। আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা এবারে ভালো করে ছাঁকনিতে ছেঁকে দেওয়ার পরে আমাকে ফুট আসা অবধি ওয়েট করতে হবে। ফুট আসতে দুই মিনিট হালকা আঁচে ফুটতে দিতে হবে। দিয়ে দিলাম তারপরে আলু। আলুটা আগে দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগে। আলুটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম হালকা আঁচে। দেওয়ার পরে দিয়ে দিলাম পটল। পটলটাও একটু সেদ্ধ হতে দিতে হবে। পটলটা একটু সেদ্ধ হয়ে যেতে দিয়ে দিলাম হালকা চিনি। নারকেলের দুধে তো এমনিতেই মিষ্টি থাকে, আর একটু চিনি দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ ঘি। ঘি রান্নার স্বাদ তো আলাদা মাত্রাতে নিয়ে চলেই যায়। আর এদিকে আমার দেখলেন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আমার রান্নাও কমপ্লিট। এটা হয়ে গেল আমার পটল।